Nodia Medicare. Protection is better than you. সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেয়ার ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটিকে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরও একবার এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আপনাদের যে কোনো সময় প্রয়োজন হতে পারে এমনই একটি সদর্থ টিপস নিয়ে হাজির হয়েছি আজ। আমাদের প্রাথমিক জীবনে যে কোনো সময়ে যে কোনো ঘটনাই ঘটে যেতে পারে, সেটা দুর্ঘটনা বা অন্য কিছু। তবে আজ আমি দুর্ঘটনার কথায় যাচ্ছি না, আজ আমি আপনাদেরকে শোনাবো যদি সময়ে অসময়ে কাউকে পোকামাকড় কামড়ায় তার জন্য ঘরোয়া টিপ কী, আর সেই পোকায় কামড়ানোর মোক্ষম জবাবই বা কীভাবে দেবেন, সেটাই আপনাদেরকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেবো, যা থেকে আপনারা হাসপাতালে না গিয়ে বাড়িতেই এর সহজ মীমাংসা করতে সক্ষম হবেন। কিন্তু তাই বলে ভাববেন না আমি সাপের কথা বলেছি, তে বিছা চেল্লা বিষাক্ত পিঁপড়ে বা অন্যান্য কিছু কী। কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় দেহের মধ্যে জ্বালা পোড়া, তারই রেমিশনের জন্যই আপনাদেরকে কতগুলি টিপসের কথা শোনাবো। এক নম্বর, প্রথমে আসছি সাপ ছাড়া যে কোনো পোকায় কামড়ালে টুথপেস্ট লাগান, কিছু সময় পর সেটা ধুয়ে ফেলুন ভালো করে জল দিয়ে। এতে থাকা মেন্থল কামড়ানোর জ্বালা কমাতে সিদ্ধহস্ত, কামড়ানোর পর জ্বালা পোড়া এবং চুলকানো কমাতে এটা জুড়ি মেরা হয়। দু নম্বর, লবণ। প্রাকৃতিক লবণ আমাদের প্রতিটি ঘরে ঘরে সর্বসময় মজুদ থাকে, এই জিনিসটি পাওয়া যাবে না এমন বাড়ি পাওয়া সত্যিকারই বিড়ম্ব। ইহা ব্যাকটেরিয়া নাশ করে এবং পোকায় দংশনের সঙ্গে সঙ্গে ওই জায়গায় লবণ ঘষলে ব্যথা ও জ্বালা সঙ্গে সঙ্গেই কমবে, এটি দিনে তিন চারবার লাগাতে হবে। তিন নম্বর, দারুচিনি ও মধু। দারুচিনিতে আছে জ্বালা পোড়া রোধকারী সব রকম উপাদান, আর মধু ত্বকে আর্দ্রতা এনে দেয়, তাই এ দুটিকে একত্রে মিশিয়ে লাগান। দারুচিনির গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে আধা মতো লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, এটি দিনে তিন চারবার লাগাতে হবে আক্রান্ত স্থানে, ইহা সংক্রমণের আশঙ্কা কমায়। চার নম্বর, কলার খোসা। কলার খোসাতে আছে ক্যারোটিনয়েড ও পলিফেলন, ইহা জৈব ভেষজ উপাদান, তাই কলার খোসার ভেতরের অংশটি কামড়ানোর স্থানে ঘষলে সঙ্গে সঙ্গে জ্বালা এবং চুলকানির মতো অনুভূতি হ্রাস পাবে। এই পদ্ধতি যতবার খুশি করবেন বাধা নেই। তো বন্ধুরা, এই টিপসগুলি ভালো করে ফলো করবেন এবং আজকের মতন এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করুন।